আলাইকুম যৌন হরানি প্রতিবাদ করায় মা মেয়েকে পেটাল বোকাটে রাজাপুর যৌন হরানি প্রতিবাদ করায় মা ও কলেজে পড়ুয়া মেয়েকে মারধর করেছে এক বোকাটে শনিবার চোদ্দই মে বিকেলে উপজেলার সুক্তগড় ইউনিয়নের গোজাইরা বাজার সংলগ্ন এলাকার এই ঘটনা ঘটে এই ঘটনায় শনিবার চোদ্দই মে সন্ধ্যায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছে ওই কলেজ ছাত্রী পরে ওই ছাত্রী সাংবাদিকদের জানায় গোজাইরা হাট এলাকায় মোহাম্মদ হেমায়ত হাওলাদারের ছেলে মোহাম্মদ শারফি হাওলাদার উনিশ বছর বয়স অনেক দিন ধরে তাকে উত্তক্ত করে আসছে শনিবার বিকেলে মায়ের সঙ্গে খালার বাড়িতে যায় সে খালার বাড়ির সামনে এলে সার্ফি অশ্লীল ভাষায় উত্তক্ত করে এই সময় ওই ছাত্রী মা প্রতিবাদ করায় সার্ফি ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় মাকে বাঁচাতে গেলে ওই ছাত্রীকে রাস্তায় ফেলে মারপিট অশ্লীলতা হানি করে এই ঘটনায় সার্ফির বাবা মা ছুটে এসে ছেলের পক্ষ নিয়ে অভিযোগ করে ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযুক্ত সার্ফির বাবা মোহাম্মদ হেমায়ত হাওলাদার ও মা রানু বেগম সার্ফি অভিযোগ অস্বীকার করে বলেন মেয়েটা ভালো না আমাদের ছেলেকে সার্ফিকে জুতা দিয়ে পিটিয়ে আহত করেছে এ ব্যাপারে রোববার পনেরোই মে বিকেলে মোটোফোনের রাজাপুর থানায় অফিসার ইনচার্জ ওসি পলক চন্দ্র রায় বলেন মারপিটের অভিযোগ পেয়েছি আমরা দুপক্ষকেই ডেকে পাঠিয়েছি তাদের বক্তব্য শুনে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে